আমি পিয়ালি আপনাদের পিয়ালিস কিচেনে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে, পোস্তটাকে আমরা 20 মিনিট আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পোস্তটাকে আমরা 3টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নেব। আমরা কড়াইয়ে তেলটা গরম হওয়ার জন্য দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আলুগুলো দিচ্ছি। এটাকে আমরা 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা নুনটা অ্যাড করছি এবং হলুদ গুঁড়োটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা পোস্ত বাটাটা অ্যাড করছি, এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করছি। এবার এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দুটো অ্যাড করছি, এটাকে ঢাকা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা এবার ঢাকনা খুলে চেক করব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর উপর থেকে আমরা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, ভালো করে মিক্স করে দেব। আমাদের আলু পোস্ত রেডি, এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দেব। আলু পোস্ত রেডি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।